ত্রিপুরার আদিবাসী মানুষের প্রধান উৎসব কোরিয়া রবিবার থেকে আগামী 3 দিন অনুষ্ঠিত হবে এই পুজো। শনিবার চলছে গড়িয়ার প্রস্তুতি। ত্রিপুরার আদিবাসীদের কাছে গড়িয়া হলো প্রধান দেবতা। তাদের বিশ্বাস বাবা গড়িয়া এই সৃষ্টির রচয়িতা। যদিও এখন এই উৎসব আর আদিবাসী সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই, ত্রিপুরার বাঙালি অংশের মানুষও সমবেত হন এই উৎসবে। গড়িয়া দেবতা তৈরি হয় বাঁশ দিয়ে। বাঁশের গায়ে আদিবাসী সম্প্রদায়ের রঙিন কাপড় জড়িয়ে সাজানো হয় বাবা গড়িয়াকে। গ্রামে গড়িয়া বাবার এই মূর্তি নিয়ে ঘুরে বেড়ানো হয় গ্রামের বিভিন্ন এলাকা। শনিবার রাতে বিভিন্ন মণ্ডপে বসবে বাবা গড়িয়ার মূর্তি, বিভিন্ন জায়গায় হবে মেলা। শুধু মূর্তি বাঁশ দিয়ে তৈরি হয় এমনটা না, গোটা পুজো এলাকা সাজানো হয় বাঁশ দিয়ে। বাবা গড়িয়াকে উৎসর্গ করা হয় ডিম, মুরগি সহ আরও অনেক কিছু। শহরের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় বারোয়ারি গড়িয়া পুজোর। শনিবার ছেলে বুড়োরা ব্যস্ত হয়েছেন পুজোর আয়োজনে। বয়স্ক মানুষজন বলেছেন এটা তাদের পরম্পরা এবং ঐতিহ্য। বৈশাখ মাসের প্রথম দিকেই পালিত হয় এই উৎসব। 21 তারিখে পূজা, এ বলাকে আমরা এই কাজটা করতেছি। এই পূজাটা করলে কি হয়, সংসারে লাগা, এটা আজকে নতুন না। ও বাপ দাদা তোর তো পুরী থেকে যখন মাটি জন্ম তাই জন্ম, এই শিশিটা আমরা এই নিয়মটা রাখতেছি। করলে কি হয়, করলে তো সবাই তো উন্নতি, আমাদেরও উন্নতি, এই উন্নতি লাগা, সংসারে উন্নতি লাগা। আর মূর্তি বয়সে না, কালকে মূর্তি বয়ব। কয়টার সময় হবে? আটটা থেকে রাত্র 10টা অবধি। এই বছরের বৈশাখের প্রথমে জীবের করুণার্থে বিগত এবার আমাদের এবার গড়িয়া উৎসব 27 বছর। এখানে আমরা প্রতিপালন করি প্রত্যেক জাতি উপজাতির মিলন মধ্য দিয়ে। আপনারা দেখছেন আমাদের এই এবারকার গড়িয়া পূজা 3 দিন, 21 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখ পর্যন্ত আমাদের এখানে গড়িয়া পূজা হবে। এবং সাথে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার থেকে ব্যবসায়ীরা এখানে এসে মেলা করে থাকেন। আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে এবং পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওতপ্রোতভাবে বিগত 1 মাস ধরে কাজ করে চলছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।